আপনারা হয়তো ভাবছেন যে পরীমনি মনে হয় চিত্রজগতের প্রথম অভিনেত্রী যে কিনা ধর্ষণের শিকার হয়েছে। বিষয়টি কিন্তু এমন নয়, বাংলাদেশে আজ থেকে 60 বছর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল। শুনতে অবাক লাগলেও বাংলাদেশের একজন অভিনেত্রী ছিল শাবনাম। তিনি পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশ 3টি চলচ্চিত্রে কাজ করেছিলেন। পরীমনির মতন দেখতে সুদর্শন ছিলেন। তার জীবনেও ঠিক একই ঘটনা ঘটে, তবে সেটা ছিল আরো ভয়ানক। 1978 সালে 13ই মে রাতের বেলা বর্তমানে পাঞ্জাবের যিনি সচিব রয়েছেন FK বান্দালি, তার ভাগ্নে ছিলেন ফারুক বান্দালি এবং তার 4 বন্ধু, যারা ছিলেন অন্যতম নেতাবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ। ঠিক সে সময় সেদিন রাত্রে এই নায়িকাকে বেঁধে তার বাচ্চার সামনে লাগাতার ধর্ষণ করে 5 জন মিলে। তবে সেই সময় সরকার এই বিষয়ে যতটা তৎপর হয়ে উঠেছিল, তবে বর্তমানে বাংলাদেশের পরীমনি তেমন কিছুই পায়নি। তো চলুন আমরা সেই শাবনাম অ্যাক্টরসের কথা জেনে আসি। তিনি ধর্ষণ হওয়ার পরে তাকে বিভিন্ন পার্টির থেকে হুমকি দেওয়া শুরু করা হয় যেন সে ধর্ষণ মামলা চার্জিত না করেন। কিন্তু সে ধর্ষণ মামলা নিয়ে তার স্বামী রবিনও চেষ্টা করতে থাকেন যে এর প্রতিবাদ করায়। তখনকার সরকার এই বিষয়কে এতটা গুরুত্ব দেন, তিনি বলেন যে এর সুষ্ঠু বিচার হবে। তাই সে সময় 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল যারা কিনা শাবনামকে ধর্ষণ করেছিল। তারপরে অনেকটা ঝামেলা চলে যায়। কিছুদিন পরে সেই বিষয়টা আস্তে আস্তে মুছে যায়, কিন্তু আজ পর্যন্ত সেই কেস মামলা মোকদ্দমা চলছে। তাহলে আমাদের দেশের পরীমনি যে সাধারণভাবে যে ধর্ষণের শিকার হয়েছে তা আমরা বুঝতে পারছি। আজ থেকে 60 বছর আগেও যদি উচ্চবিত্ত ব্যবসায়ী এবং নেতাবৃন্দরা বেঁধে নিজের ঘরে সেই অ্যাক্টরসকে ধর্ষণ করার মতন কাহিনী ঘটে থাকে, তাহলে 2021 সালে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ক্লাবে ডেকে ধর্ষণ করার বিষয়টা খুব একটা বড় কিছু নয়। তবে এর বিচার যদি আজ ভালোভাবে না করা হয়, তাহলে বাংলাদেশের যারা সাধারণ মেয়ে মানুষ রয়েছে তাদের জীবনযাত্রা কিন্তু ভয়ানক হয়ে উঠবে। আমরা এই ভিডিওটা কেন তৈরি করছি, কারণ আমরা ইতিহাস ঘেঁটে দেখলাম যে যারাই সুন্দরী রমণী নায়িকাবৃন্দ ছিল, তাদের সাথে বড় বড় নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ এই ধরনের লম্পটি কাজ করতে চেয়েছিল। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, একজন অভিনেত্রী কাজই হচ্ছে বিনোদন দেওয়া। তাই বলে সে এমন কিছু করবে না যা ছিল অপরাধ এবং জঘন্যতম কাজ। তাকে দিয়ে মূলত সেক্সুয়াল কাজে ব্যবহার করতে চেয়েছিল একজন মোটাসোটা অমি নামে ব্যক্তি, যার ছবি ইতিমধ্যে ইন্টারনেটে চলে এসেছে, তার ভিডিও ফুটেজও আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। এখন বিষয়টা হচ্ছে এমন, যারা আমরা পরীমনিকে নিয়ে হাসি তামাশা করছি, বলছি সে তো একটা বেশ্যার থেকেও খারাপ, তাদেরকে বলছি ভাই সে অ্যাক্টিং করে কিছু মানুষকে বিনোদন দিচ্ছে, তাই বলে কোনো মেয়ের বিরুদ্ধে কোনো কিছু করা মানেই সেটি ধর্ষণের সমতুল্য। কোনো যদি প্রস্টিটিউট নিয়েও থাকে, যাকে আপনি বেশ্যা বলেন, সে যদি আপনাকে কোনো জিনিস না দিতে চায়, তার বিরুদ্ধে আপনি জোরাজুরি করাকে তাকেও রেপ করার মতন কথা হয়। কিন্তু কিছু নিম্ন শ্রেণীর অশিক্ষিত মানুষ রয়েছে যারা কিনা এই বিষয়টাকে নিয়ে খুব জঘন্যতম কমেন্ট করছে। বন্ধুরা, পরীমনি যা দোষ করেছে তার বিচার হবে তার কাছে, কিন্তু তাকে যারা নিবিড়ে ডেকে নিয়ে এসে তাকে রীতিমতো ধর্ষণ করার চেষ্টা করেছে তাদের ফাঁসি দেওয়া হোক। কারণ তাদের যদি ফাঁসি না দেওয়া হয়, তাহলে আমাদের মা বোনরা রাস্তাঘাটে চলতে ভয় পাবে। আমি ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে। আজকে এই পর্যন্তই বিদায় জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।